हेलो स्टूडेंट्स, आज के আমরা ইউটার্ন ফিজিক্স চ্যানেলে ফ্রিকশনের উপরে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই যে আমরা দেখব যে ফ্রিকশনের লিমিট ভ্যালু কত থেকে কত রেঞ্জের মধ্যে কাজ করে, সেইটার জন্যই আমি বেশি গুরুত্বপূর্ণ বলছি। এসো আমরা শুরু করি একটা एग्जांपल নিয়ে। ধরো এটা আমার ফ্রিকশনের উপরে লেকচার হচ্ছে फोर्थ फ्रिक्शन लेक्चर नंबर फोर। तब एक टा बॉडी ये फ्लोरे रूपोरे आचे, ये बॉडी रूपोरे आर एक टा बॉडी आचे। अबे नीचे का बॉडी टर मास धोची 4 kg, आर ऊपरे बॉडी टर मास धोची 2 kg। आमी फोर्स दीची कौन टाइ? 4 kg ते आमी फोर्स दीची। এখানে ফ্রিকশন আছে, এটাকে আমি μ1 বলছি আর এটাকে μ2 বলছি। μ1 এবং μ2 এর ভ্যালু আমি ধরে নিচ্ছি, এটা 0.4, এটা 0.1, এটা 0.1 আর এটা হচ্ছে 0.4। এবার আমরা দেখব যে এই দুটো বডি তার মধ্যে 4 কেজির উপরে আমি ফোর্স দিচ্ছি, 4 কেজির উপরে ম্যাক্সিমাম কত ফোর্স দিলে দুটো বডি সেম অ্যাক্সেলারেশন নিয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি কি ক্যালকুলেট করব? এফ ম্যাক্স সো দ্যাট বোথ দ্য বডিজ উইল মুভ উই সেম অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন নিয়ে এই বডি দুটো মুভ করবে। তাহলে প্রথমে আমরা দেখো 2 কেজির ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করছি। 2 কেজির উপরে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স এই জায়গাটাই কত হবে, সেটাকে যদি আমি F2 বলি, তাহলে F2 ম্যাক্স, এই ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স অন দা লোয়ার সারফেস অফ 2 কেজি উইল বি μ2 মাল্টিপ্লাইড বাই 2g, দ্যাট ইজ ইকুয়াল টু মিউটুর ভ্যালু হচ্ছে 0.4। তাহলে মিউটুর ভ্যালু যদি 0.4 হয়, তাহলে আমি ওখান থেকে আমি কি পাবো যে মিউটুর ভ্যালু 0.4, তাহলে আমার এই ক্ষেত্রে ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে, দেখো 0.4 মাল্টিপ্লাইড বাই 2, জি এর ভ্যালু 10 ধরলাম, তাহলে আমার আসবে 8 N। অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 8 N। এবার আমরা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বের করব 2 kg, অর্থাৎ 2 kg অ্যাক্সেলারেশনটাকে আমি a1 ধরছি। তাহলে a1 ইকুয়াল টু কত হবে? 2 kg উপরে ফ্রিকশনাল ফোর্স কত? দেখো 2 kg যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে 2 kg উপর ফ্রি বডি ডায়াগ্রামটা কি রকম হবে দেখো, যে 2 kg, সেই 2 kg ফ্রি বডি ডায়াগ্রাম আমি এখানে দেখাচ্ছি, এটা আমার 2 kg। তাহলে 2 kg ফ্রিকশনাল ফোর্স এই দিকে কত? 8 N। তাহলে দেখো এই 2 kg এর ক্ষেত্রে 8 N ফ্রিকশনাল ফোর্স, তাহলে অ্যাক্সেলারেশন কত? 8 বাই আমার কত আসবে 2, তার মানে 4 m/s². এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। তাহলে আবার এটা হলো 4 m/s² আমার অ্যাক্সেলারেশন। আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্টিং অন 4 kg সো দ্যাট দ্য বোথ দ্য বডিজ উইল মুভ উইথ সেম অ্যাক্সেলারেশন। তাহলে 4 kg অ্যাক্সেলারেশনও 4 m/s² হবে। অর্থাৎ এটা যদি আমি a2 ধরি, a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু কত? 4 m/s². তাহলে এটা দুজনেরই সেম অ্যাক্সেলারেশন বলেছি, তাহলে সেম অ্যাক্সেলারেশন। আচ্ছা এইটা আমার a2 ধরি, তাহলে আমার সুবিধা হবে বোঝাতে, এটা a2 আর এটা আমার a1, নিচেরটা a1 উপরেরটা a2, তাহলে a1 a2 ইকুয়াল টু 4 m/s². এবার দেখো 4 kg ফ্রি বডি ডায়াগ্রামের কথা যখন আমরা ভাববো, তখন আমরা টোটাল সিস্টেমের মাস কত? 6 kg। তাহলে আমরা 6 kg কে নিয়ে ভাবছি, যে 6 kg, এই 6 kg রাইট ডিরেকশনে ফোর্স এফ, লেফট ডিরেকশনে ফোর্স কত? এইখানটায় যে ফোর্সটা আছে সেটা হচ্ছে এটা 0.1 মাল্টিপ্লাইড বাই 6g, তার মানে এটা 6 N। অর্থাৎ এই দিকটাই ফোর্সটা কত কাজ করছে? 6 N। তাহলে আমার দেখো এই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ফোর্স,
বের করতে চাইছি, তাহলে এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি যদি ইকুয়েশনটাকে আমি প্লট করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে কত? এফ মাইনাস সিক্স, এফ মাইনাস সিক্স ইকুয়াল টু কত আসবে? সিক্স মাল্টিপ্লাইড বাই এ, অর্থাৎ এ মানে এ ওয়ান বাই এ টু, এটাকে আমরা এ ধরতে পারি, অর্থাৎ এ ওয়ান দিলাম, এ ওয়ান আর এ টুর ভ্যালু সেম। তাহলে এফ এর ভ্যালু আমরা ক্যালকুলেট করব, এফ ইকুয়াল টু কত? সিক্স প্লাস সিক্স এ ওয়ান, সিক্স প্লাস সিক্স এ ওয়ান যদি হয়, তাহলে দেখো এফ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এ ওয়ান এর ভ্যালু ফোর, তাহলে এটা কত আসবে? দেখো থার্টি নিউটন, অর্থাৎ এ ওয়ান এর ভ্যালু ফোর বসালে ফোর সিক্স আর টোয়েন্টি ফোর প্লাস সিক্স ইকুয়াল টু থার্টি নিউটন, অর্থাৎ ম্যাক্সিমাম ফোর্স আমার কত আসলো? থার্টি নিউটন। এবং এই থার্টি নিউটনে দেখো দুটো বডি ফোর কেজি এবং টু কেজি সেম অ্যাক্সেলারেশন নিয়ে যাবে। নেক্সট এবার আমরা দেখবো এর উপরে মিনিমাম ফোর্সটা কত। এটা আমরা কি করলাম? ম্যাক্সিমাম ফোর্স। নেক্সট এবার আমরা মিনিমাম ফোর্সে যাবো, তাহলে ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালুটা আমার আসলো কত? ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালুটা আমার আসলো যে থার্টি নিউটন, এটার ক্ষেত্রে আমার মিউ ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ছিল। এবার আমরা মিনিমাম ফোর্স দেখবো। মিনিমাম ফোর্স দেখো হোল সিস্টেমটাকে যদি একটা বডি ভাবি, তাহলে এটা আমার ছ কেজি, এটা হচ্ছে সিক্স কেজির একটা মাস, এদিকে আমার এফ ফোর্স আছে, এইদিকে আমার কত ছিল? সিক্স নিউটন। তাহলে এফ এর মিনিমাম ভ্যালু কত হলো? সিক্স নিউটন। এবার আমাদের দেখো তিনটে কেস তার মানে অ্যারাইজ করতে পারে, একটা জিরো টু, এফ এর ভ্যালু জিরোর চেয়ে বেশি সিক্সের চেয়ে কম বা সিক্সের সমান, একটা নাম্বার ওয়ান কেস। নাম্বার টু কেস কি হতে পারে? সিক্সের চেয়ে বেশি কিন্তু থার্টির চেয়ে কম বা থার্টির ইকুয়াল। থার্ড কেস কি হতে পারে? যে এফ গ্রেটার দেন থার্টি। তাহলে এই যে এই তিনটে কেসে আমরা দেখবো যে অ্যাক্সেলারেশন গুলো কিরকম হবে, দুটো ব্লকের ফ্রিকশনাল ফোর্স কিরকম হবে এবং ফ্রিকশনাল ফোর্সের নেচার কিরকম হবে। সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে আমরা এখানটায় লিমিটিং ফ্রিকশন লাগাবো, অর্থাৎ জিরো থেকে সিক্স, সিক্স থেকে থার্টি এবং গ্রেটার দেন থার্টি। এই পার্টিকুলার এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় ফ্রিকশনাল ফোর্স কত অ্যারাইজ করছে, কোথায় ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে, কোথায় কাইনেটিক ফ্রিকশন হচ্ছে এবং অ্যাক্সেলারেশন কত কত হচ্ছে। ফার্স্ট কেস নিয়ে আমরা আবার স্টার্ট করছি। তাহলে ফার্স্ট কেসে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে এখানটায় আমার দেখো এখানে মিউটুর ভ্যালু ছিল জিরো পয়েন্ট ফোর। তাহলে আমরা কোনটা কোন কেসটাকে নিয়ে কাজ করছি? ফার্স্ট কেস। ফার্স্ট কেসটা কি ছিল? জিরো লেস দেন, আমার এখানে লিখছি জিরো লেস দেন এফ লেস দেন ইকুয়াল টু সিক্স। তাহলে এটা নিয়ে আমরা কাজ করছি। ফার্স্ট টাইম আমরা কি করব? অ্যাক্সেলারেশন দেখব। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশন সিক্সের চেয়ে কম ফোর্স দিচ্ছি বা সিক্সের ইকুয়াল দিচ্ছি, তারপর এখানে অ্যাক্সেলারেশনটা জিরো, অর্থাৎ এ ওয়ান ইকুয়াল টু এ টু ইকুয়াল টু জিরো। নেক্সট এবার আমরা দেখব যে এফ ওয়ান ফ্রিকশনাল ফোর্স, এফ টু, এফ ওয়ান ফ্রিকশনাল ফোর্স কোথায় ধরছি? এফ ওয়ান ফ্রিকশনাল ফোর্স এই জায়গাটায়, এফ ওয়ান এই জায়গাটায় আমার ফ্রিকশনাল ফোর্স কত? এফ টু। তাহলে আমার এফ ওয়ান আর এফ টুর ভ্যালুগুলো বের করবো। ফার্স্ট টাইম আমরা এফ টু ক্যালকুলেট করবো, এফ টুর নেচারটা দেখবো, এফ টুর ভ্যালু কত আসবে? যে ফ্রিকশনাল ফোর্সটা আমার আসছে সেই ফ্রিকশনাল ফোর্সের যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা কত আসবে সেইটা আমরা দেখবো। সেই ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখো, প্রথমে এ ইকুয়াল টু আমার জিরো আসলো ফ্রিকশনাল ফোর্স, তাহলে দেখো ফ্রিকশনাল ফোর্সটা এই এফ টু, অর্থাৎ টু কেজি ফোর কেজির মধ্যে কোনো রকম ফ্রিকশনাল ফোর্স নেই, জিরো। এবার এফ ওয়ান ফোর্সটা আমরা এফ ওয়ানটা ক্যালকুলেট করবো। এফ ওয়ানের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি, দেখো এফ ওয়ানের ক্ষেত্রে এটা ফোর কেজি, এটা ফোর কেজির একটা ব্লক, ফোর কেজির এই ডিরেকশন আমার ফোর্স আছে এফ, আপার সারফেসে কোনো রকম ফ্রিকশনাল ফোর্স নেই, এফ টু ইকুয়াল টু কত? জিরো, এফ টু জিরো। এবং এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত আমার? এফ ওয়ান। তার মানে এফ ওয়ান কার সঙ্গে সমান? এফ এর সঙ্গে, যেহেতু এটা রেস্টে আছে তাই এফ ওয়ান ইকুয়াল টু এফ। এবার আমার এফ ওয়ান এবং এফ টুর আমরা নেচার ক্যালকুলেট করব। তাহলে নেচারটা কি হবে দেখো, এটা হবে কি? স্ট্যাটিক, সেই জন্য এস বসালাম, এটাও স্ট্যাটিক, যেহেতু কোনো রকম মুভমেন্ট হচ্ছে না সেই জন্য দুটো ক্ষেত্রে এস, অর্থাৎ নেচার হচ্ছে স্ট্যাটিক্স, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন এখানে, এখানেও স্ট্যাটিক ফ্রিকশন। এবার আমরা যাব দুই নম্বর কেস। দুই নম্বর কেসে কি ছিল? সিক্স লেস দেন এফ লেস দেন ইকুয়াল টু থার্টি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি রেজাল্ট দেবে? তাহলে আমাদের এই ক্ষেত্রে আসছি,
সেকেন্ড কেসে আমার কি আসছে দেখো, আমার এখানে ফোর্স ছিল এফ, দুই নম্বর কেসে সিক্স লেস দ্যান এফ লেস দ্যান ইকুয়াল টু থার্টি। তাহলে এই সেকেন্ড কেসটাতে, এটা দুই নম্বর কেস, এই দুই নম্বর কেসে আমরা ফার্স্ট টাইম কি করব, অ্যাক্সেলারেশন। তাহলে এ ওয়ান অর্থাৎ দুজনেই সিক্সের চেয়ে যদি বেশি হয় এবং থার্টির সঙ্গে সমান বা থার্টির কম হয়, তাহলে বোথ বডিজ উইল মুভ উইথ সেম অ্যাক্সেলারেশন, অর্থাৎ এ ওয়ান ইকুয়াল টু এ টু। এবং ভ্যালুটা কত আসবে এই ক্ষেত্রে, আমরা ভ্যালুটা বের করব যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর আগে আমরা ক্যালকুলেট করেছিলাম যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছিল এদের অ্যাক্সেলারেশন। তাহলে এ ওয়ান এর অ্যাক্সেলারেশন, এ টু এর অ্যাক্সেলারেশন আমরা সেটা ক্যালকুলেট করব, সেই ভ্যালুটা কত আসবে, এ ইকুয়াল টু এ ওয়ান ইকুয়াল টু এ টু ইকুয়াল টু এফ মাইনাস সিক্স বাই সিক্স। আমাদের অ্যাক্সেলারেশনটা কত আসছে, এই দুটো বডি, আমি যদি গোটা বডিটাকে একটা বডি ধরি, তাহলে আমাদের কি আসবে এর অ্যাক্সেলারেশনটা, এটা হচ্ছে সিক্স কেজি, দুজনেই সেম অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, এদিকে আমার সিক্স নিউটন ফ্রিকশনাল ফোর্স, এদিকে আমার এফ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই বডিটার অ্যাক্সেলারেশন কত আসবে, এফ মাইনাস সিক্স বাই সিক্স, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অর্থাৎ এ ওয়ান বা এ টু দুটোরই সেম অ্যাক্সেলারেশন ভ্যালু কত, এফ মাইনাস সিক্স বাই সিক্স। নেক্সট এবার ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা কত আসবে, তাহলে আমি এখানটায় ফ্রিকশনাল ফোর্সটা বের করছি। প্রথমে আমাদের ফ্রিকশনাল ফোর্স এফ টু, এফ টুটা কি ধরনের ফ্রিকশনাল ফোর্স, এফ ওয়ানটা কি ধরনের ফ্রিকশনাল ফোর্স, এবং ভ্যালুগুলো কত সেটা আমরা ক্যালকুলেট করব। ফার্স্ট টাইমে দেখো এফ ওয়ানের ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা কত, এফ ওয়ান দেখো এই যে এফ, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। কেন স্ট্যাটিক ফ্রিকশন, কারণ এই চার কেজির উপরে দু কেজি বডি একসঙ্গে লেগে আছে এবং দুজনেই মুভ করছে। স্ট্যাটিক ফ্রিকশন মানে এই নয় যে দুটো বডিকে রেস্টে থাকতে হবে, অর্থাৎ দুটো বডির মধ্যে যদি রিলেটিভ ভেলোসিটি জিরো হয় তখনও কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন তৈরি হতে পারে। এটা এখানে সেটাই হয়েছে, চার কেজি দু কেজি দুজনেরই সেম অ্যাক্সেলারেশন, সেই জন্য চার কেজি আর দু কেজির মধ্যে যে ফ্রিকশন সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবং এই স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা কত, সেই স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা হচ্ছে দেখো এর অ্যাক্সেলারেশন কত, এর হচ্ছে টু ইন্টু এ ওয়ান, এ ওয়ানের ভ্যালুটা কত ছিল, এ ওয়ানের ভ্যালুটা ছিল এইট বাই টু, অর্থাৎ টু মাল্টিপ্লাইড বাই এইট বাই টু। তাহলে আমার কত আসছে, যে এই ক্ষেত্রে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা আসছে দেখো যে টু টু ক্যান্সেল আউট হলো, অর্থাৎ এইট নিউটন, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটাই হয়ে গেল এখানটায় এইট নিউটন। নেক্সট এবার আমরা এই লোয়ার সারফেসে আমরা ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করব, লোয়ার সারফেসে। এবং এইটা দেখো স্ট্যাটিক ফ্রিকশন, এবার আমরা লোয়ার সারফেসের ক্ষেত্রে যদি আমি ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করি, তাহলে লোয়ার সারফেসের ফ্রিকশনাল ফোর্সটা কত আসবে দেখো, এটার ক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন হবে, যেহেতু দুটো বডি একসঙ্গে মুভ করছে এবং সিক্স নিউটন ফোর্স কাজ করছে, তাই ফ্রিকশনাল ফোর্স হবে কত, সিক্স নিউটন। তাহলে আমি আরেকবার বলছি দেখো, এই সেকেন্ড কেসে সিক্স লেস দ্যান এফ লেস দ্যান ইকুয়াল টু থার্টি, এই রেঞ্জে দুজনের ভেলোসিটি, দুজনের সেম অ্যাক্সেলারেশন হবে, সেম অ্যাক্সেলারেশন এ ওয়ান যদি এ টুর সঙ্গে ইকুয়াল হবে, এবং ভ্যালুটা কত হবে, ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, বোথ বডিজকে আমরা ধরে নিচ্ছি যে গোটা সিস্টেমটার মাস হচ্ছে সিক্স কেজি, এদিকে এক্সটার্নাল ফোর্স এফ, এদিকে ফ্রিকশনাল ফোর্স সিক্স, তাহলে অ্যাক্সেলারেশন এফ মাইনাস সিক্স বাই সিক্স। নেক্সট আমরা কি আসলাম, যে ফ্রিকশনাল ফোর্স এই সারফেসে ফোর কেজি টু কেজির মধ্যে ফ্রিকশনাল ফোর্স এফ টু, এফ টু ইকুয়াল টু কত, টু ইন্টু এ ওয়ান, এ ওয়ানের ভ্যালু আমাদের ক্যালকুলেট করা আছে এইট বাই টু, অর্থাৎ এখানটায় আমি যদি টু এ ওয়ান করি, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি আসবে, এফ ওয়ানের ভ্যালুটা আসবে দেখো, এফ ওয়ানের ভ্যালু আসবে টু এ ওয়ান, সরি আমি এখানটা একটু ভুল হয়েছে, আমার এ ওয়ানের ভ্যালু তো আমার এখানে দেওয়া আছে এফ মাইনাস সিক্স বাই সিক্স, তাহলে টু ইন্টু এফ মাইনাস সিক্স বাই এখানটায় আসবে সিক্স, এইটা আমার কি আসবে যে টু এ ওয়ান, এ ওয়ানের ভ্যালু আমার এখানে দেওয়া আছে এফ মাইনাস সিক্স বাই সিক্স, এবং এফ ওয়ান কে অর্থাৎ কাইনেটিক ফ্রিকশন আসবে সিক্স নিউটন। এবার আমরা যাব থার্ড কেসে, থার্ড কেসে কি দাঁড়াচ্ছে, থার্ড কেসটা আমার কি ছিল, এফ গ্রেটার দ্যান থার্টি নিউটন, অর্থাৎ ম্যাক্সিমাম ফোর্সের চেয়ে বেশি পরিমাণে ফোর্স আমি এবার অ্যাপ্লাই করছি। তাহলে ম্যাক্সিমাম ফোর্সের চেয়ে বেশি পরিমাণে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমার থার্ড কেস ছিল এফ গ্রেটার দ্যান থার্টি। তাহলে আমার দেখো দুটোর ক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম ফোর্স এই থার্টি নিউটন পর্যন্ত ফোর্স যদি আমি এখানটায় অ্যাপ্লাই করি এই ফোর কেজির উপরে,
তাহলে এই বডি দুটো একই অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, অর্থাৎ হোল সিস্টেমের অ্যাক্সেলারেশন সেম হবে। কিন্তু তার চেয়ে আমি বেশি ফোর্স দিচ্ছি, এম গ্রেটার দ্যান 30, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দুজনের আলাদা আলাদা অ্যাক্সেলারেশন হবে। এর এ ওয়ান এর এ টু যদি ধরি, ফার্স্টেরটার ক্ষেত্রে আমার এ ওয়ান এটা, এ টু হচ্ছে এটা, তাহলে এ টু অ্যাক্সেলারেশন আমার কত আসবে, এ টু অ্যাক্সেলারেশন দেখো, এ টু মানে এইটা, এটার অ্যাক্সেলারেশন আসবে 8/4, 8/2, তার মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এটাই তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ছিল। এবং এ টুটা কত আসবে, এ টুর ক্ষেত্রে দেখো, আমি যদি এ টুর ক্ষেত্রে বলি, 4 কেজির ফ্রি বডি ডায়াগ্রামের কথা ভাবো, এটা 4 কেজি, সামনের দিকে কি ফোর্স কাজ করছে, এফ, আচ্ছা এই দিকে আমার 8 নিউটন ফ্রিকশনাল ফোর্স, এই ডিরেকশন আমার 6 নিউটন ফ্রিকশনাল ফোর্স। তাহলে দেখো এই বডিটা এই দিকে যদি মুভ করে, তাহলে অ্যাক্সেলারেশন সমান আমরা কি লিখবো, F-14 বাই 4, তাহলে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার A1 A2 আসলো, নেক্সট আমার ফ্রিকশনাল ফোর্স F1 আর F2 ক্যালকুলেট করব। ফার্স্ট টাইম আমরা আগে F2 লিখছি, F2 তারপরে F1, F2-র ভ্যালুটা আমরা কত করব, ফার্স্ট টাইম ফ্রিকশনাল ফোর্স F2 দেখো, এইটা আমার F2 মানে 8 নিউটন, এবং এটা কাইনেটিক 8 নিউটন, এটা কাইনেটিক হবে। F1 এর ভ্যালু কত, 6 নিউটন, তাহলে এটা 6 নিউটন এবং এটা হবে কাইনেটিক। তাহলে আমরা দেখো পুরো প্রবলেমটাকে একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারছি যে মিনিমাম ফোর্স এখানে 6 নিউটন, ম্যাক্সিমাম ফোর্স 30 নিউটন। তাহলে আমাদের রেঞ্জটা হলো 0 থেকে 6 একটা রেঞ্জ, 6 থেকে 30 একটা রেঞ্জ, এবং গ্রেটার দেন 30। 0 থেকে 6 নিউটন হবে, সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম যে দেখছিলাম যে সিস্টেমটা মুভ করছে না, যার ফলে বোথ বডিজ অ্যাক্সেলারেশন হচ্ছিল 0, এবং ফ্রিকশনাল ফোর্স 4 কেজি এবং 2 কেজির মধ্যে ফ্রিকশনাল ফোর্স 0 আসছিল, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন আসছিল। এবং নিচের বডিটার ক্ষেত্রেও আমার কি হচ্ছিল, স্ট্যাটিক ফ্রিকশন আসছিল, সেটা হচ্ছে F1 এর ভ্যালু, সেটাও স্ট্যাটিক। সেকেন্ড কেসে কি ছিল, 6, এফ এর ভ্যালু 6-এর চেয়ে বেশি, 30-এর চেয়ে কম, অথবা 30-এর ইকুয়াল। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে দুটো বডি একই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছিল, A1 আর A2 সেম অ্যাক্সেলারেশন, সেই অ্যাক্সেলারেশনটা আমরা ক্যালকুলেট করতে পারছিলাম। তারপরে আমরা ফ্রিকশনাল ফোর্সগুলোকে ক্যালকুলেট করলাম, F2-র ভ্যালু, F2-র ভ্যালুটা কী ছিল, স্ট্যাটিক ছিল, এবং এখানে কী ছিল, F1-টা কাইনেটিক ছিল। থার্ড কেসে F গ্রেটার দেন যখন 30 হচ্ছিল, তখন এই দুটো বডির আলাদা আলাদা অ্যাক্সেলারেশন হয়ে গেল। এর অ্যাক্সেলারেশন কত হলো, কারণ কি 2 কেজির উপরে ম্যাক্সিমাম ফোর্স কত ছিল, ফ্রিকশনাল ফোর্স, সেই ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ছিল 8 নিউটন, কোন দিকে, রাইট ডিরেকশনে, যার ফলে 2 কেজির ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত, 8/4, 8/2, দ্যাট মিন্স 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 কেজির উপরে 4 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম এটা ছিল, এদিকে এফ, এদিকে এইট, এদিকে সিক্স, তাহলে F-14/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা ফ্রিকশনাল ফোর্সগুলো দেখবো, F2 আর F1, F2 কত, অর্থাৎ 4 কেজি 2 কেজির মধ্যে ফ্রিকশনাল ফোর্স F2, F2 8 নিউটন, এটা 6 নিউটন, এটাও কাইনেটিক, এটাও কাইনেটিক। তাহলে আমরা কোথায় কাইনেটিক, কোথায় স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে, সেটা আমরা এই এক্সাম্পল থেকে সহজেই বুঝতে পারছি। তো স্টুডেন্টস, এইটা আশা করি তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে, যেই মেইন বা নিট পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুব ইফেক্টিভ, তোমরা যদি এই থিওরিটা মাথায় রাখতে পারো, আশা করি তোমাদের এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ।